মাসরাঙ্গা দেশের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি কাজী রশনারা সাকি। দেশের অন্যান্য অঞ্চলের খবরের সঙ্গে আজ থাকছে উত্তরবঙ্গের সংবাদ পদ্মার তীরে। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। করোনা সংক্রমণ বাড়ছে, রাজশাহীতে রাত ৮টার পর দোকান বন্ধ, পাবনায় দুই সপ্তাহের ব্যবধানে শনাক্তের হার ১ থেকে বেড়ে ৩০% প্রায়। জেঁকে বসেছে শীত, বেশিরভাগ এলাকায় মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ, সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়া ও রাজারহাটে ৭ ডিগ্রি সেলসিয়াস। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতেই উত্তরবঙ্গের সংবাদ পদ্মার তীরে। দেশের উত্তরাঞ্চল সহ বিভিন্ন জেলায় আশঙ্কাজনক হারে বাড়ছে করোনা সংক্রমণ। রাজশাহীতে সংক্রমণ বাড়ায় আজ রাত ৮টার পর থেকে দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। চলতি মাসের তৃতীয় সপ্তাহে ঘোষিত করোনার রেড জোন বা উচ্চ ঝুঁকিপূর্ণ ১২টি জেলার বাইরের একটি পাবনা। এই জেলাকে তখন গ্রিন জোনের অন্তর্ভুক্ত করে স্বাস্থ্য অধিদপ্তর। এখন আশঙ্কাজনক হারে বাড়ছে করোনা সংক্রমণ। এ মাসের প্রথম সপ্তাহে পাবনায় করোনা শনাক্ত হয় মাত্র ৮৭ জনের দেহে। সংক্রমণের হার ছিল ১.১৮, অথচ পরের সপ্তাহে পাল্টে যায় এ চিত্র। পাবনায় ১৫ দিনেই সংক্রমণের হার পৌঁছে গড়ে ৩০%। আমাদের এখানে একেরও নিচে ছিল সংক্রমণের হার, সেটা এখন ২০-এর উপরে চলে গেছে। তবে ভর্তির সংখ্যা কম, কারণ আমরা যেটা অবজার্ভ করছি সেটা হলো সিভিয়ারিটিটা কিছুটা কম, সেই কারণে লোকজন ভর্তি হচ্ছে না। সর্দি কাশি জ্বর এগুলো হচ্ছে, অনেকে পরীক্ষা করাচ্ছে, অনেকে করাচ্ছে না। তবে যারা পরীক্ষা করাচ্ছে তাদের অধিকাংশই পজিটিভ। তারপরও শহরের বড়বাজার, আব্দুল হামিদ রোড, ইন্দিরা রোড মোড় সহ বেশিরভাগ জনাকীর্ণ এলাকায় শারীরিক দূরত্ব মেনে চলেন না স্থানীয়রা। অনেকের মুখেই নেই মাস্ক। মাস্কটা এটা মানুষের কাছে একটা বিরক্তিকর লাগে, বিরক্তিকর লাগে। অনেক সময় পরে, অনেক সময় পরে না। আমিও পরি না, আমি মাস্ক পরে না, একটু সমস্যা আছে এই জন্য পরিনি। আমরা সারাদিন কাজে কর্মে ব্যস্ত থাকি, মাস্ক পরার কথা মনে থাকে না। অনেক মানুষ আক্রান্ত হওয়া সত্ত্বেও হাসপাতাল অ্যাডমিশন রেট কিন্তু অনেক কম। এটা হচ্ছে আমাদের একটা বড় প্লাস পয়েন্ট। সবচেয়ে বেশি যেটা আমরা উদ্বিগ্ন, এটা হচ্ছে মানুষ কিন্তু স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে এখন চরম উদাসীন। আমরা বিভিন্ন ভাবে চেষ্টা করছি, প্রশাসনের মাধ্যমে চেষ্টা করছি স্বাস্থ্যবিধি মানানোর জন্য। সিরাজগঞ্জকে ইয়োলোজোন বা মধ্য পর্যায়ের ঝুঁকিপূর্ণ জেলা হিসেবে ঘোষণা করা হয়, কিন্তু গত ২৪ ঘন্টায় পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৬৮.২৭%, যা এ যাবৎকালের সর্বোচ্চ। মাস্ক পরব, একটু পরে আমি ব্যস্ত আছি, দোকান থেকে আসলাম তো, মাস্ক পরার সময় নেই। মাস্ক তো পরবা লাগবেই, মাস্ক ভুল করে থুয়ে আইছি। ইয়োলোজোনের আরেক জেলা ময়মনসিংহ। জেলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ১১৪ জন, শনাক্তের হার ৩০.২৩। চাঁপাই নবাবগঞ্জে শনাক্তের হার ৬৪.২৮%। রেড জোনের জেলা রাজশাহীতে করোনা সংক্রমণ বাড়ায় আজ রাত ৮টার পর থেকে দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। উচ্চ ঝুঁকিতে থাকা আরেক জেলা চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ২৯১৩টি নমুনা পরীক্ষা করে ৮০৯ জনের করোনা শনাক্ত হয়েছে, শনাক্তের হার ২৭.৭৭। উচ্চ ঝুঁকির বাইরের জেলাগুলোতে অতি দ্রুত করোনা সংক্রমণ ছড়িয়ে পড়লেও স্বাস্থ্যবিধি মানছে না সাধারণ মানুষ। হাটবাজারগুলোতে উপচে পড়া ভিড়, সংক্রমণ রোধে প্রশাসনের তৎপরতা তেমন নেই। আমি মনে করি শুধুমাত্র সচেতনতার অভাবেই এই করোনার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আজ যদি প্রশাসন যদি এটা ঠিকমতো মনিটরিং করত, তাহলে পরে সবাই মাস্ক ব্যবহার করত। স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানান, সংক্রমণ বাড়লেও এবার গুরুতর রোগীর সংখ্যা কম, তবে স্বাস্থ্যবিধি না মানা হলে পরিস্থিতি খারাপের দিকে যেতে পারে বলে মনে করছেন তারা। শনাক্তের হার ৩০%-এর বেশি হলে ওই এলাকা উচ্চ ঝুঁকির আওতায় পড়ে। হাসান মেহেদি, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।
রংপুর সিটি কর্পোরেশনের 15টি ওয়ার্ডে চলছে ভ্রাম্যমান টিকাদান কার্যক্রম। তৃণমূল পর্যায়ের প্রতিটি মানুষকে টিকা দিতে উৎসাহিত করতে নেওয়া হয়েছে এমন উদ্যোগ। রংপুর থেকে ফুয়াদ হাসানের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। 33টি ওয়ার্ড নিয়ে গঠিত রংপুর সিটি কর্পোরেশন, এর 15টি ওয়ার্ডে বাড়ি বাড়ি কিংবা পাড়া মহল্লায় চলছে ভ্রাম্যমান টিকাদান কার্যক্রম। রেজিস্ট্রেশন কিংবা আইডি কার্ড দেখানো সহ কোনো রকম জটিলতা ছাড়াই টিকা দিতে পেরে সন্তুষ্ট এলাকাবাসী। আইডেন্টি কার্ড ছিল না, ওই জন্য আমি দিতে পারিনি, এখন মনে করেন জন্ম নিবন্ধনের কার্ড দিয়ে দিচ্ছে এখানে, ওই জন্য আমি দিতে আসছি। অনেক দূরে ছিল, আইডি কার্ড ছাড়া দিচ্ছিল না, তাই আমি দিতে পারি না, এখন কাছাকাছি আসছে, আইডি কার্ড ছাড়া দিচ্ছি। টিকা গ্রামে আসছে এই জন্য দিচ্ছি আমরা, এতদিন দূরে ছিল দিতে পারিনি, তারপরে কার্ড লাগতো এগুলো সমস্যার কারণে আমরা দিতে পারিনি। আর এখানে যেরকম ভয় দেখাচ্ছে সেই ভয়টা নাই, আজকে তো দিলাম, এটাই সাহস হয়ে গেল, এখন মনে করে আসলে আরো দিব। আমার বাচ্চা তাকে দুজন দেখাইছে, দেখা সত্ত্বে আসি আমার টিকা দিয়ে গেল। ভাত খাইতে বসছি, আমাদের ওই টাইমে বললো যে আপনার টিকা দিচ্ছেন, আমরা কাছে না, তখন আমাকে ডাকে আমাদের টিকা দেওয়া হইলো। যেহেতু তাদের বাড়িতে যায় দিয়ে আসতেছি সেক্ষেত্রে, বা পাড়ায় মহল্লায় গিয়ে দিয়ে আসতেছি সেক্ষেত্রে, তারাও ভ্যাকসিনটা নিচ্ছে, এটা মোটামুটি ভালো সাড়া পাওয়া গেছে, সবাই এটাকে বেশ সাধুবাদ জানিয়েছে যে এটা মানে যদি আমরা চালু রাখতে পারি তাহলে হয়তো, আমি আশা করতেছি যে আমাদের রংপুরে যারা ভ্যাকসিন নেওয়া বাকি আছে আমরা সবাইকে এই ভ্যাকসিন কভারেজের আওতায় নিয়ে আসতে পারবো। গ্রামগঞ্জ কিংবা বস্তিতে বসবাসরতদের যারা এখনো টিকা পাননি তাদেরকে এই কার্যক্রমের আওতায় আনা হচ্ছে জানান সংশ্লিষ্টরা। প্রতিদিন অন্তত 300 জনকে দেওয়া হচ্ছে এই টিকা। পাড়ায় পাড়ায় যাচ্ছি, যারা এখনো ওই ভোটার কার্ড দিয়ে অনলাইন করে নাই তারা এখানে দিচ্ছে, আবার জন্ম নিবন্ধনের ফটোকপি দিয়েও এখানে দেওয়া হচ্ছে, এটা আরও বেশি সাড়া পাচ্ছি। প্রতিদিন আমরা 250-300-400 পর্যন্ত আমরা দিয়ে থাকি। গ্রাম পর্যায়ে গিয়ে যে জায়গায় গ্যাপ আছে টিকা দেয়নি, এখনও অনেক খেটে খাওয়া মানুষ আছে টিকা দিতে পারতেছে না, গ্রাম মানুষের বাসায় কাজ করে বা ফেরি করে বেড়ায়, তাদের আমরা বাসায় বাসায় গিয়ে টিকা দিচ্ছি। করোনা সংক্রমণ রোধে প্রতিটি মানুষকে টিকাদান কর্মসূচির আওতায় আনতে নেওয়া হয়েছে এমন উদ্যোগ, বলেন সিটি কর্পোরেশনের মেয়র। আমরা হ্যান্ড মাইক দিয়ে মাইকিং করে যারা করোনা ভ্যাকসিন এখন পর্যন্ত নেন নাই তাদের জন্য তাদের দোরগোড়ায় টিকাটা আমরা পৌঁছে দিয়েছি। হ্যাঁ, এটা কিন্তু বাংলাদেশের মধ্যে রংপুর সিটি কর্পোরেশনই প্রথম করছে। এতে আমরা মনে করি যে আমরা প্রত্যেককেই করোনা ভ্যাকসিনের আওতায় আনতে চাই। আমরা প্রত্যেকটা বাড়ি, যে বাড়িতে ভ্যাকসিনেশন কমপ্লিট হয়েছে সেখানে একটা আমরা জাস্ট টিকিট আকারে তার বাড়ির সামনে ঝুলাই দিয়ে আসবো, যাতে হ্যাঁ যাতে হ্যাঁ ভ্যাকসিনেশন দেওয়া হয়েছে। হ্যাঁ, এইভাবে আমরা প্রত্যেকটা ডোর টু ডোর আমরা অর্গানাইজ করতেছি যাতে কেউ ভ্যাকসিনের বাইরে না থাকে। 29শে ডিসেম্বর থেকে সপ্তাহে 6 দিন চলছে করোনার ভ্রাম্যমান টিকাদান কার্যক্রম। মাছরাঙ্গা নিউজ ডেস্ক। রংপুর, রাজশাহী, সিলেট ও ময়মনসিংহ বিভাগ সহ দেশের বেশিরভাগ এলাকার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। এই অবস্থা আরও কয়েকদিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ডেস্ক রিপোর্ট। মাঘের তীব্র শীতে জবুথুবু উত্তরের জেলা কুড়িগ্রামের জনপদ, বইছে মাঝারি শৈত্যপ্রবাহ। জেলার রাজারহাট এবং পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 7 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহী, সিলেট ও ময়মনসিংহ বিভাগের জেলাগুলোতে তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে। ঘন কুয়াশা ও অতিরিক্ত শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে ওইসব এলাকার জনজীবন, ব্যাহত হচ্ছে দৈনন্দিন কার্যক্রম। শীতের কারণে বাড়ি থেকে বাইর হতে পারতেছে না, 4-5টা করে কাপড় পরে বাইর থেকে বাইর হতে লাগতেছে। এই শীতের জন্য গাড়ি চালানো যাচ্ছে না, যাত্রী টাত্রী হচ্ছে না। গোপালগঞ্জ, টাঙ্গাইল, ফেনী, যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও বরিশালের উপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি শৈত্যপ্রবাহ। শীতের প্রকোপ বাড়ায় শ্বাসকষ্ট, ডায়রিয়া ও নিউমোনিয়া সহ শীতজনিত রোগের আক্রান্তের সংখ্যা বেড়েছে, এদের বেশিরভাগই শিশু ও বৃদ্ধ। ঠান্ডা, পেট ফেটে গেছিল, স্বাস্থ্য সচেতন হওয়ার পাশাপাশি ভিটামিন সি সমৃদ্ধ খাবার গ্রহণ, ঠান্ডা পানি পান না করা সহ বিভিন্ন পরামর্শ দিয়েছেন চিকিৎসক। যে শীতে যেন শীত থেকে যেন সাবধানে থাকে, বেশি ঠান্ডা যেন বাইরে যেন না যায়, কাপড় চোপড় গরম পরিধান করবে, ফলমূল, শীতকালীন শাকসবজি এই সময় বাজারে অনেক বেশি পাওয়া যায়, এগুলো আমার মনে হয় যে বেশি করে খেলে পরে রোগ প্রতিরোধ ক্ষমতাটা অত্যন্ত বৃদ্ধি পাবে। আগামী 3-4 দিন মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।
মুজাহিদ সাকিব, মাছরাঙ্গা নিউজ ডেস্ক। সাহায্য বন্ধ করা নিয়ে বিদেশে বিএনপির চিঠি দেওয়াকে দেশ বিরোধী কাজ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সকালে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় একথা বলেন তিনি। নিশ্চয়ই নির্বাচন নিয়ে প্রশ্ন তুলতে পারে একটি রাজনৈতিক দল হিসাবে, কিন্তু তারা যেভাবে চিঠি দিয়ে সাহায্য বন্ধ করার কথা বলেছে সেটি দেশ বিরোধী দেশদ্রোহী কাজ। আর জনগণের উপর আস্থা থাকলে বিদেশিদের কাছে চিঠি দেওয়ার তো প্রয়োজন নেই, এদেশের ক্ষমতার মালিক জনগণ, জনগণ ঠিক করবে যে কারা ক্ষমতায় যাবে, কারা ক্ষমতায় থেকে বিদায় নেবে। ষষ্ঠ ধাপে 219টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ 31 জানুয়ারি, শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত চেয়ারম্যান ও সদস্য প্রার্থীরা। এদিকে জামালপুরে নির্বাচনী সহিংসতায় একজন নিহত হয়েছে। সকালে সরিষাবাড়ি উপজেলার পিংনা ইউনিয়নের নলসন্ধা গ্রামে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়, এতে একজন নিহত ও আহত হয়েছে 10 জন। নিহতের ঘটনায় 15 জনকে আটক করা হয়েছে। এদিকে চুয়াডাঙ্গার তিতুদহ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট চাওয়াকে কেন্দ্র করে নৌকা ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে দফায় দফায় হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে, এতে উভয় পক্ষের অন্তত 10 জন আহত হয়েছে। ময়মনসিংহে করোনা সংক্রমণ রোধে কোচিং সেন্টার বন্ধে অভিযান চালিয়েছে প্রশাসন। সকালে নগরীর বাউন্ডারি রোড, নাহা রোড, নতুন বাজার এবং জেলা স্কুল মোড়ে অভিযান পরিচালনা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট। অভিযানের খবর পেয়ে তড়িঘড়ি সব কোচিং সেন্টার বন্ধ করে দেন শিক্ষকরা। এ সময় রাস্তায় শত শত শিক্ষার্থী জড়ো হয়, তবে কাউকে জেল জরিমানা না করলেও শেষবারের মতো সতর্ক করা হয় কোচিং সেন্টারের পরিচালকদের। মানিকগঞ্জ, সিরাজগঞ্জ ও কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় 5 জন নিহত হয়েছেন। দুপুরে ঢাকা আরিচা মহাসড়কে মানিকগঞ্জের মহাদেবপুর বাস স্ট্যান্ডের কাছে বাসের ধাক্কায় অটোরিকশার 2 যাত্রীর মৃত্যু হয়, তাদের বাড়ি হরিরামপুরে। সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় 2 জন নিহত হয়েছে। এদিকে কিশোরগঞ্জের 1400 এলাকায় প্রাইভেট কার বাস সংঘর্ষে 1 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে 3 জন। এক দফা দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা উপাচার্য বিরোধী প্রতিবাদী গানের আয়োজন করেছে। আজ সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে এর আয়োজন করা হয়। এর আগে বুধবার সকালে শিক্ষার্থীদের 7 দিনের অনশন ভাঙেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল। এরপর থেকে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উপাচার্য ফরিদুদ্দিন আহমেদের পদত্যাগ দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা। ভারতের ঘোজাডাঙ্গা স্থলবন্দরে পণ্যবাহী ট্রাকের সিরিয়ালের নামে চাঁদাবাজির প্রতিবাদে কর্মবিরতি ও মানববন্ধন করেছে ভোমরা স্থলবন্দরের সিএনএফ এজেন্ট অ্যাসোসিয়েশন। সকাল 10টা থেকে ভোমরা স্থলবন্দরের 2 ঘন্টা কর্মবিরতি ও মানববন্ধন করে তারা। এতে অংশ নেন ভোমরা স্থলবন্দরের সিএনএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের নেতারা। তারা অভিযোগ করেন স্থানীয় কিছু ব্যবসায়ীর যোগসাজশে ভোমরা স্থলবন্দরের বিপরীতে ভারতের ঘোজাডাঙ্গায় কাস্টমস শুল্ক স্টেশনের পাশে বেসরকারি পার্কিংয়ে সিরিয়ালের নামে চাঁদাবাজি করা হচ্ছে। পণ্যবাহী প্রতিটি ট্রাক থেকে নেওয়া হয় 30 থেকে 35 হাজার টাকা, এর প্রতিকার দাবি করেন তারা। খুলনার ফুলতলায় ধর্ষণের পর হত্যা করা তরুণী মুসলিমার খণ্ডিত মস্তক উদ্ধার করেছে র‍্যাব। দুপুরে ফুলতলার যুগ্নিপাশায় নির্মাণাধীন ভবনের বাথরুম থেকে নিহত ওই তরুণীর মস্তক উদ্ধার করা হয়। খুলনার র‍্যাব 6-এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মুস্তাক আহমেদ জানান, এ ঘটনায় জড়িত থাকায় সোহেল ও রিয়াজ নামে 2 যুবককে গ্রেপ্তার করা হয়েছে। যে বটি দিয়ে তরুণীকে হত্যা করা হয় তাও উদ্ধার করা হয়। আলোচনা সভা ও শীত বস্ত্র বিতরণের মধ্য দিয়ে দৃষ্টি প্রতিবন্ধীদের শিক্ষা পদ্ধতির আবিষ্কারক বিজ্ঞানী লুইস ব্রেইলের 212তম জন্মবার্ষিকী পালিত হল ব্রাহ্মণবাড়িয়ায়। গতকাল বিকেলে নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অন্যান্যের মধ্যে অংশ নেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আব্দুল কাইয়ুম, জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার কেন্দ্রীয় কমিটির মহাসচিব মোহাম্মদ আয়ুব আলী ও সংগঠনটির জেলা সভাপতি মোহাম্মদ শহীদ হোসেন। বক্তারা বলেন, সবার উচিত নিজ অবস্থান থেকে দৃষ্টি প্রতিবন্ধীদের সহযোগিতা করে সমাজের মূল ধারায় ফিরিয়ে আনা।
নাটোরে একটি মেছো বাঘকে পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী। পরে বন বিভাগ মৃত বাঘটি উদ্ধার করে রাজশাহী বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কাছে হস্তান্তর করে। এলাকাবাসী ও বন বিভাগ জানায়, ভোরে নাটোর সদর উপজেলার কৈগাড়ি কৃষ্ণপুর এলাকার মিরাজালী হাঁসের খামারে হানা দেয় মেছো বাঘটি। এ সময় খামার মালিক সহ এলাকার লোকজন বাঘটিকে পিটিয়ে হত্যা করে। এদিকে বাগেরহাটের পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলারচর এলাকা থেকে উদ্ধার মৃত রয়্যাল বেঙ্গল টাইগারের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। এই ছিল মাছরাঙ্গা দেশের সংবাদে। শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। করোনা সংক্রমণ বাড়ছে, রাজশাহীতে রাত আটটার পর দোকান বন্ধ। পাবনায় দুই সপ্তাহের ব্যবধানে শনাক্তের হার এক থেকে বেড়ে 30% প্রায়। জেঁকে বসেছে শীত, বেশিরভাগ এলাকায় মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়া ও রাজারহাটে 7 ডিগ্রি সেলসিয়াস। দর্শক, এ ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙ্গা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। যাবার আগে মনে করিয়ে দিই, করোনা ভাইরাস থেকে বাঁচতে টিকা নেয়াই যথেষ্ট নয়, স্বাস্থ্যবিধি মেনে চলা, বিশেষ করে মাস্ক পরার কোনো বিকল্প নেই। তাই বাইরে বের হলে নিজে মাস্ক পরুন, অন্যকেও উৎসাহিত করুন। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল।